টিজারের থেকে ট্রেলারটা অনেক বেটার লাগলো অনেকটাই। অনেক বেটার। আর হ্যাঁ, স্টোরিটার ব্যাপারে আর অনেক কিছু বোঝা গেল। ফাইটিং দারুণ আছে। আর যেটা আমার সবথেকে যেটা ভালো লাগে, মনে হয় টিজারে প্রবলেম লেগেছিল যে একটা মানে কমান্ডার কেন থাকবে বা কমান্ড সোলজার। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু বায়োস্কোপ বং কাপল। আমি অম্বালি। আমি অভিষেক। আমরা এসে গেছি আমাদের নতুন একটা ভিডিও নিয়ে। তার আগে যারা চ্যানেলটাকে এখনো সাবস্ক্রাইব করেননি, প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন, বেল আইকন প্রেস করুন, যাতে যখন আমরা নতুন ভিডিও আপলোড করবো আপনারা নোটিফিকেশন পেয়ে যাবেন। এছাড়াও আপনারা আমাদের ফেসবুক, টুইটার, ইনস্টাগ্রামকে ফলো করতে পারেন। ওখানে আমরা নানান ইন্টারঅ্যাক্টিভ পোস্ট দিই, পোলস দিই, মাঝে মাঝে কোশ্চেন অ্যান্সার্সও দিই। তো আপনারা আপনাদের মতামত ওখানে দিতে পারেন, অথবা নিচে কমেন্ট বক্সে আপনাদের মতামত অবশ্যই আপনারা দিতে পারেন। এদের লিঙ্ক এই ভিডিও ডিসক্রিপশনে দেওয়া থাকবে। একদম। আজকে আমরা একটা হিন্দি মুভির ট্রেলার রিয়াকশন নিয়ে এসেছি, যোদ্ধা। এর আগে আমরা টিজার রিয়াকশন করেছিলাম, সেটা আপনারা দেখে নিতে পারেন। যা জেনেছিলাম, একটা অফ ডিউটি অফিসার ফ্লাইটে আছে যেটা হাইজ্যাক হয়ে যাচ্ছে, তো ওইটা নিয়েই মোস্ট প্রবাবলি। এটা ডাইরেক্ট করছে সাগর আর পুষ্কর, আর প্রডিউস করছে করণ জোহর। আর এটা কাস্টে আছে সিদ্ধার্থ মালহোত্রা, রাশি খান্না, দিশা পাটানি এবং অন্যান্য অনেকে। তো দেখা যাক ট্রেলারটা কেমন করেছে। একদম। हर किसी का सपना होता है अपने पापा की तरह बनना। मेरा भी था। अब इस शरीर पे या तो योद्धा का यूनिफॉर्म होगा या फिर तिरंगा। बड़े बड़े मिशन में ऐसी छोटी मोटी गलतियां होती रहती सर। रवि का योद्धा नहीं, देश के दुश्मन है। इंक्वायरी खत्म होने तक आप सबको सस्पेंड किया जाता है। सस्पेंडेड जच रहा है तुझ पर, लेकिन बेटा इसे कमाना पड़ता है, फिर पूरी जिंदगी इसका सम्मान करना पड़ता है। পাকিস্তান গুজরতি হুই ইন্ডিয়ান ফ্লাইট হাইজ্যাক নিয়ে কোনো ইত্তেফাক নেই হো সকতা। আর উন ওয়াহাঁ পর ক্যা চল রহা হ্যায়? মেরে জো তিন টেরারিস্ট কে নাম দিয়ে থে, উনকে বারে মে কুছ পতা চলা। দিস ইজ AB175 রিকোয়েস্টিং ইমার্জেন্সি ল্যান্ডিং। নেগোশিয়েট করার কোশিশ করতে হবে। নেগোশিয়েট করা তো কবি যোদ্ধা কা স্টাইল থাকে। ওয়াও, নাইস নাইস, ভালো লাগলো। মানে টিজারের থেকে ট্রেলারটা অনেক বেটার বেটার লাগলো অনেকটাই। অনেক বেটার। আর হ্যাঁ, স্টোরিটার ব্যাপারে আর অনেক কিছু বোঝা গেল। ফাইটিং দারুণ আছে। আর যেটা আমার সবথেকে ভালো লাগে, মনে হয় টিজারে প্রবলেম লেগেছিল যে একটা মানে
কমান্ডার কেন থাকবে বা কমান্ড সোলজারই কেন হবে সেটা অনেকটা রিভিল করেছে এখানে, মানে সাসপেন্ডেড ছিল কিছু কারণে বা কোন কারণে কাজটা করছিল পার্ট টাইম বা কিছু অন্য কিছুর জন্য মেবি, কেন কি ওটাই বলে না কমান্ডার হয়তো এক্স আর্মি এটা কিছু কিছু পুরো মানে ওয়ান শটে বা আনকাটে একটু অন্যরকম ট্রাই করেছে। প্রথম কথা ফ্লাইট, তার মধ্যে ক্যামেরা যখন ফাইটিং সিকোয়েন্স এর জন্য যদি করে খুবই মানে বাবার ব্যাকগ্রাউন্ডটাও দিয়েছে কিছুটা, আর প্রথমেই বলে দিয়েছে যে ওর অ্যাটিটিউডটা বুঝিয়ে দিয়েছে যে অতটা ভাবা চিন্তা বা কমান্ড ফলো করার মতো না, ডিসিশন মেকিং নিজে করে অনেকটাই, যেটার জন্য ভালো খারাপ দুটোই হয়। তো ওটাও দেখিয়েছে সাসপেন্ড তাই জন্যই তাই, আর ফারস্টে সব সময় দেশকে রাখে। আর কিন্তু আমি বলবো ফ্লাইটের ফাইটিং ছাড়াও অন্যান্য যে জায়গাতেও ফাইটিং গুলো যেগুলো আছে যেটা যেন সাসপেন্ড হয়েছে বা অন্যান্য কিছু, ওইগুলো বেশ ভালো লাগলো, কেন কি ওখানে একমাত্র মিলিটারির পোশাকে আছে সোলজারের পোশাকে আছে, ফার্স্ট সিন হবে ওকে ইন্ট্রোডাকশন হবে ও কেমন হতে পারে, হ্যাঁ যেটা একদম ক্লোজ কমব্যাটটা ছিল না শুটেরটা না কিছুটা মনে হলো মানে সিনেমার উপরে ডিপেন্ড করবে, মার্চ 15 রিলিজ করছে আর আমাজন প্রাইমের সাথে রিলেটেড, তো আই থিঙ্ক এটা যারা ওরা প্রোডাকশন এর সাথে জড়িত তারা সেই সব মুভিগুলো এক মাসের মধ্যেই আপনার ভিডিওতে চলে আসে। আমাদের অ্যাকচুয়ালি হলে দেখতে না যাওয়ার কিছু কিছু মুভির এটাই কারণ যে আমরা জানি ওয়ান মান্থ পরে চলে আসবে, খুব ওয়াও কিছু না লাগলে আমরা মানে আমরা চেষ্টা করি আমরা এমনি এভরি মান্থই যাই মুভি দেখতে, কিন্তু সিলেক্ট এই মান্থে আমাদের টার্গেট আছে শয়তান যাওয়া, তো সেই জন্য এরপরে হ্যাঁ ইন্ডিয়াতে বছরে 14,000 এর বেশি সিনেমা রিলিজ হয়, তো not possible ki every movie amra theater e ki dekhbo, to amra beche ni kichu gulo ei masher jonno jena amra shaitan ta bechechi, epor jodi dekhi etar hype ar ki ache ha ar ki asche ba etar jodi dekhi ma khub bhalo hype hoyeche ba kichu tale amra try korbo etao jodi jete pari ekdom, apnara janaben apnader trailer ta kemon legeche ar apnara excited kina ar comment e janaben amra Sidharth Malhotra ke erokom loke khubi bhalo lage ekdom eta amra share thekei bujhechhilam তার আগে ওর অ্যাকচুয়ালি ফিগারটা বা ওর পার্সোনালিটিটা এমন যে এইসব ক্যারেক্টারের সাথে খুব যায় ছিল, যেটা পুলিশ পুলিশ না ইন পুলিশ মানে অনেক আগে যেটা যেটা অক্ষয়ের জায়গাকে নিয়েছিল বেবি রই পরে ওই মানে ওই ডিরেক্টরই যে হ্যাঁ ওই ডিরেক্টরের পরে একটা যেটা ছিল ওইখানে তখন অক্ষয় কুমারের জায়গা তখন ওকে নেওয়া হয়েছে, তখন মানুষ দেখলো যে না ইউ ক্যাপাবিলিটিস আছে ওরকম রোল করার, আর ওর ফিচারসটা তো সুন্দর যে খুব লম্বা চেহারা অক্ষয় কুমারের মতনই অনেকটা, একদম তো এর জন্য কি ইয়াং জেনারেশনে মিলিটারি বা পুলিশম্যান বা এরকম ক্যারেক্টার গুলো এয়ারফোর্স এগুলোর জন্য বেশ ভালো লাগে ওকে, ওটাই ঠিক আছে আপনারা আপনাদের মতামত বলবেন, হ্যাঁ এখানে সিদ্ধার্থ মালহোত্রার কে কে ফ্যান আছে সেটাও নিচে কমেন্টে জানাবেন, আর আমাদের ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন, আর এখন সাবস্ক্রাইব না করে থাকলে প্লিজ সাবস্ক্রাইব আর একটা লাইক দিয়ে দেবেন, তো আমাদেরও খুব ভালো লাগে আরো ভিডিও করতে যে কেমন আপনাদের লাগছে আপনাদের পছন্দ হচ্ছে ওটা জানতে, আর এখন আর কি ভিডিও আমরা রিয়্যাক্ট বা রিভিউ করতে পারি সেটা কমেন্টে অবশ্যই জানাবেন, আর তার নেক্সট ভিডিওতে আপনাদের দেখা হবে, বাই বাই।